শুভ দুপুর বন্ধুগণ। আরো একবার শুভ নববর্ষ, শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। যারা আগের ব্লগটা দেখেছে তারা জানোই যে এইটা আবার ওইটা শেষ হওয়ার পরেই শুরু হলো, মানে ওয়ান চান ফান লেটার। তো এবার খেতে বসবো, আর এই হচ্ছে সেই গিফটেড পাঞ্জাবি পার্টনারের দিয়া নববর্ষের গিফট। হ্যাঁ, আমি বেশি কিনেছি, ও এখনো পর্যন্ত হাতে ইন হ্যান্ড দেখেও নাই, কিন্তু ওই আর কি সেই কেকটার মতন গল্প, উনার আইডিয়া। অতএব বলবে কেমন হয়েছে না হয়েছে, খেতে বসবো। আজকে তো সে বিশাল আয়োজন, সে দেখলে তো সে আগের ব্লগটাতে যে ছাঁদা নিয়ে এসেছিল মামা ঘর থেকে কতক, আবার ঘরেও মাতাজি অনেক কিছু করেছেন, দেখতে পাচ্ছ কত কিছু আইটেম, ভাত, তারপরে এটা হচ্ছে শাক, কাল্লা ভাজা আমার ফেভারিট জিনিস, বাঁধাকপি, একরকম মাছ মামা ঘরের মাছ, আর হচ্ছে ওল। আর সেই বাবা তো তখন বলতে বললাম কিছু, বাবা তো হয়ে যাচ্ছিল যে মাছ ভাত নববর্ষতে। ইনার তো কি ফুর্তি, একদম বাপের ঘর থেকে খাবার আসছে নিজে খেচ্ছে, লাও বসো খেতে বসো, আমার জন্য একটু দেরি হলো, আর বকছি নাই কারণ বাবা আমার জন্য অপেক্ষা করছে, আমিও খেতে বসবো, তার জন্য বাবাও খেতে বসতে পারছে না। হ্যাঁ, দই টই নিয়ে এসছি ওনার জন্য, টক দই আমাদের জন্য, অল্প মিষ্টি দই, দেখো কারেন্ট যাচ্ছে আসছে, এই কি তো অবস্থা। তাহলে খাওয়া দাওয়াটা করি, তারপর আবার গল্প হবে। লাই পোষ্যটাকে অল্প একটু দিই গিয়া অংশ, ওই কেটা কই পুষোটা কই, এইটা তো লাই, ও এটা ওর ভাইটা বটে, এটা বুধমাই, ও ওখান কোথাও গেছে কে জানে, কি আগে দি কি ভয় খায় কে আসে না বড়, এই খেয়ে একটু শুলম। এই দেখো ওয়েদারের রিপোর্ট, 45 রিয়েল ফিল, 45.4 জীবনে তো কেরাসিন হয়ে যাচ্ছে। তারপরে আবার একতলা ঘর, বুঝতে পারছো তো, ফ্যানটা যে চলছে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে, সব জানলা টানলা তবু দিয়ে রেখেছি, একটা একটু খুলে রাখলাম আর কি। ওরে বাবারে কত যে হবে এবছর, হাফ সেঞ্চুরি করবে মনে হচ্ছে। বিকেল হয়ে গেল, দিয়ে একটু বেরোলাম ঘরটার থেকে, দেখো এখানে কে রয়েছে, এই দেখো টি পিপি টি চুলের স্টাইল দেখেছো, পাঁচটা দেখো একদম একদম দারুণ দারুণ দিয়েছে। কেমন আছো গো, কেমন আছো, শুভ নববর্ষ বলবে নাই, লজ্জা পাচ্ছে। হ্যাঁ মনু মামা কিন্তু মাস্কটা ঠিক ধরে রেখেছে, আলাদা এ পাশে পার যাই, একটু জগদ্দলকে বাবা আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, একটু একে চরি লিয়ে আসি এদিক ওদিক থেকে, চলো ঘুরে আসি। আর দেখো কাঁটা লাগা দোকান খুলেছে, মামা শ্বশুর কাঁটা লাগা। হ্যাঁ চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের এই অবস্থা করলি রাখাল বটে বো, এই আজকে অত্যাচার কাকার দোকানও খুলে গেছে, কালকে বন্ধ ছিল, দেখো কাকিমা আমরা এখন মারমার বিক্রি করছে, একটু ঘুরে আসি এসে পরে কিছু সেবা করা যাবে। সকাল সকাল চাঁদও উঠে গেছে, বেশ পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের এই যে গুণজেঠার দোকানের স্পেশাল জিলাপিটা হচ্ছে, এটাও ট্রেডমার্ক জিনিস, এই জিনিস বাইরে কোথাও পাবে না, আমাদের স্পেশালিটি। এই জায়গাটা মনে পড়ছে, ঘরকে এলে পরে এখানটাকে তো প্রায়ই আসি, ভিডিও ভিডিও তুলতেই বলো বা এমনি এসে পরে বসে থাকতে, এখানটাকে কদিন আগে এসে সে হাতিগুলো কি করছিল এখানটাতে। যাক এখন দলটা নাই, তার জন্য একটা সুবিধা যে দিনে দুপুরে যে ঢুকে যাচ্ছিলো গায়েটায় সেটা একটু কমেছে, তবে ওই রেসিডেন্সিয়াল বেশ কিছু তো আছেই, তারা আসে যায়, মানুষের দুর্ভোগও লেগে থাকে, আর হাতিগুলোকেই বা কী দোষ দেবো, ওরাও তো সেই ওদের যেটা বাসস্থান ছিল যেখানে থাকতো খেতো দলমা পাহাড়, সেগুলো তো আমাদের মতন কোনো মানুষই ফুটালো, তাহলে এখানকে এসে এবার ওরা থাকতে পেলো খেতে পেলো, বা ওই যে গায়ে ঢুকছে সেটাও তো সেই খাবারের জন্যেই, কী আর করা যায়, এখানের মানুষের দুর্ভোগ। আর হ্যাঁ মানে যারা ফেস করি এটা দিন দিন ফিল করি, বাইরের থেকে বুঝতে পারবে না তুমি, কারণ মনে হবে ও হাতি আসছে কত মজার জিনিস, মজা লয় লিটারালি ফাটে সবাইকার, কিন্তু করার কিছু নাই, ওদেরও দুর্ভোগ আমাদেরও দুর্ভোগ, এই চলতে থাকে সাইকেলে রিপিট হয়। এখানেতে আমার বড় ভাল লাগে, এখানেতে ঘর এলে পরে বা ঘরে যখন থাকতাম তখন রেগুলার বেসিসে আসতাম, এখনও আসি বসি। এই যে এই ঘরটা, এটা আমাদের এই তপোবন আশ্রমেরই একটা এক্সটেন্ডেড পার্ট, এখানে আগে একজন মহারাজ থাকতেন, এখন এখানে কেউ থাকে না, ফাঁকা এখানটা,
বেশ নিরিবিলি শান্ত পরিবেশ, ভাল লাগে এসে পর একটুক্ষণ বসে থাকতে, দাঁড়িয়ে থাকতে বেশ ভাল লাগে। পাখির ডাক, ঝিরি ঝিরি বাতাস, একদম সন্ধ্যা নেমে আসে এখানটায়, বেশ লাগে। আস্তে আস্তে সন্ধ্যা নামছে, চাঁদটা জোরটা বাড়ছে, চারদিকে নাইট চেয়ারগুলো প্রচুর ডাকছে, আমি কানে শুনতে পাচ্ছি, ফোনটা ক্যাচ করবে কিনা জানি না। শিয়ালগুলো হুশাস করে পেরিয়ে যাচ্ছে, একটু আগে এক দল মিলেছে যাচ্ছিল, এখন আবার চুপ করল। এই অ্যাম্বিয়েন্সটা আলাদাই, দূরে কোথাও একটা কীর্তন হচ্ছে কোনো গায়ে, সেই আওয়াজটা ভেসে আসছে। কত রকমের পাখি কিচকিচ করছে, নাইট চেয়ারে টুরটা শুনতে পাচ্ছে গো, সুন্দর। তো সাত দিন বাদে আবার আই এম ব্যাক, মানে অনেক কাজকর্ম ছিল, কাজের চাপ ছিল, তারপরে ফোনটাতে স্টোরেজের ইস্যু ছিল বুঝলে তো, সেই কারণেই এই যতক্ষণ না কিউএনএ ভিডিওটা গেল, এই যে কিউএনএ ভিডিও, এইটা লিঙ্ক দিয়ে দেবো, একটু দেখে নেবে যদি না দেখেছো তো, ততক্ষণ পর্যন্ত করা যাচ্ছিল না। এই হচ্ছে কেস, ঘর গেছি, ঘর থেকে আরেকটা ঘর গেছি, সেটা তো বুঝতে পারলে একটু আগের ওই ক্লিপটাতে, বা যারা ইনস্টাতে আছো তারা তো দেখেইছো, এই হয়েছে আর কি, এসেছি, তারপর কাজকর্ম চলছে সমস্ত কিছু। এখন একটু চড়তে বেরিয়েছিলাম কৃষি ভবন দিকে, দিয়ে আবার এখন এবার ঘুরছি, দিয়ে এখন এই জায়গাটা বুঝতে পারছো কি, এই সামনেটাতেই হচ্ছে এটা ভৈরব স্থান মোড়, তার আগেটাতে এখানে একটা হোটেল, এখানেতে অল্প আর আজকে খানা পিনার জন্য দাঁড়িয়ে গেছি, ধরা দেখাই দেবো দিকে। এই যে এই হচ্ছে হোটেলটি, এখানটাতেই দাঁড়ালাম, এখানটাতে ফাঁকায় ফাঁকায় তো দেখো সুন্দর মেনু চলে এসছে, অল্প ডিম ভাজা, গরম গরম রুটি, পেঁয়াজ আর ঘুগনি, বাস অনেকদিন বাদ দিক থেকে খাওয়া হয়নি আর কি, তাই জন্য বলি এইটাও দরকার আছে, এই গরম গরম করে দিলে একদাদা এখানটাতে ভালোই। তো খাওয়া দাওয়াটা করি, দিয়ে যাই, এবারে আবার আস্তানা কাছে যেতেই হবে। হোটেলটির ভিতরে দাদার কত সুন্দর একটি পোষ্য রয়েছে দেখো, প্রথমে দেখি নাই, কি সুন্দর ডুবুর ডুবুর চাইছে। খেয়ে দিয়ে এসে পর একটু রাজগ্রাম ব্রিজের এখানটাতে দাঁড়ালাম, বেশ হাওয়াটা একটু খাই, দিয়ে এবারে রুমটাকে যাই। মানে এই ছোটো ছোটো হোটেলগুলো কি জানো তো, মানে প্রথমত অল্প খাবার করে, টাটকা খাবারটা পাওয়া যায়, বেশি করে না, করে বিক্রি হয়ে যায় বাস হয়ে ডুবে। তারপরে তুমি যদি একটু গল্প করো নাই, এত কিছু তুমি মানে এত ভালো লাগে, মানে মানে সেই উজাড় করে দেয় আর কি, এই তাই জন্য আমার ভাল লাগে আর কি। ফটিকদা ভাইবস পেলাম একটা, ফটিকদার কাছে গেছিলাম একটু, কিন্তু বন্ধ, মানে ওর একটু নোটা পেরিয়ে গেলে ওর কাছে খাবার পাওয়া যায় না, এই ব্যাপার। তো এইখানটাতে দেখো সব অনেক সব বিয়া ঘটি যাচ্ছে, তাই জন্য বাস পাস সব দাঁড়িয়ে রয়েছে, নিমন্ত্রণ বিমন্ত্রণ থাকলে পরে ভালোই হতো নাকি, না না এই গরমে ভোজ খাওয়াটাও চাপ, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো সেশন চলছে, আর অনেক কোথাও বরযাত্রী কন্যাযাত্রী সব যাবেক টাবেক, হয়তো একটু দাঁড়াই বুঝলে তো, তারপরে আমি আবার চলে যাবো। ব্রিজ আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, বাতাসটা সুন্দর দিচ্ছে, একটুক্ষণ দাঁড়ায় তুই এবারে যাবো রুম, এবারে বান্ডিল হবে, অনেকদিন বান্ডিল হয় নাই। I'm not afraid to die.
করতে চাইলে কষ্ট করো।